চিলড্রেন্স ডে সেলিব্রেট হলো, এখন যাচ্ছে আমরা রাসে। এবার প্রথম আমাদের এখানে রাস হচ্ছে বাড়ির পেছনে, তো আমরা সেখানে যাচ্ছি রাস দেখতে, চলো। আর এদিকে দেখো পূর্ণিমার চাঁদ। ও আচ্ছা, এদিকে এন্ট্রান্স কি বলে সে হরগৌরী, তাই এমনি ভিতর দিয়ে যাবি আর কি, এমনি ভিতর দিয়ে যাবি আর বাইরে হলি। ও আচ্ছা, ভোরে না বাস। এদিকে কি আছে দেখি, এদিকে সব মানে এই যে সব দোলনা ঝুলা এগুলোই, কি মজা লাগে মনে কি আমরাও বসি। আর যেহেতু বাড়ির খুব কাছে আমাদের হচ্ছে এটা, তো বেশ ভালোই লাগছে, চারিদিক গম 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 গম। তো প্রথমে ঢুকেই মেলা দেখলাম, তো আগে মেলাটাই ঘুরে নিলাম। আর লটারি দেখলাম খেলা হচ্ছে, তো আমিও একটু মানে একটা টিকিট কিনলাম যেটা নাকি স্ক্র্যাচ করতে হবে। তো লাক তো আর কখনোই ফেভার করে না আমার, সবসময় দেখেছি, তাও চেষ্টা চালিয়ে যেতে হয়, তাই চেষ্টা চালিয়ে যায়। কিন্তু না, এবারও আর কপালে কিছু জুটলো না। স্ক্র্যাচ করার পর আমার নাম্বার ছিল 20, কিন্তু আছে 22, তাই আর হলো না। আমাদের কী হলো, আমরা ভাবলাম এ ফিল্ডে বোধহয় রাস, পরে জিজ্ঞাসা করলাম হচ্ছে না মেলা তো, আরে রাস তো এদিকে, রাস হচ্ছে এই যে পাশে একটা পার্ক আছে এখানে, আর এখানে হচ্ছে মেলা। এই যে এদিকে হচ্ছে রাস, পাশাপাশি একদম সামনে মূর্তির দেখা, মঙ্গল সরকার এবং আমার মন্ত্রণালয়, বিষ্ণুরাভা উদ্যান, এটা হচ্ছে একদম পাশে। আর ওই যে মেলা হচ্ছে ওইদিকে, আচ্ছা এই তো শুরু হয়েছে এখন রাস। ওই যে ওখানেও আছে মূর্তি, চক্রপাণি কৃষ্ণ দ্রৌপদীর বস্ত্রহরণ, দেখ কৌরবদের সভা, পিতামহ ভীষ্ময় দেখ, শ্রীকৃষ্ণ বলরাম, শ্রীকৃষ্ণ মোহিনী, পাশা খেলা, সুন্দর হচ্ছে না। ভীম আর হনুমান, এই যে ভীম গদা আর এই যে বজ্রপদ, এখানে এখানে কি অর্জুনের গীতা জ্ঞান আছে, অর্জুনকে গীতা জ্ঞান দিতেছে শ্রীকৃষ্ণ ভগবান, দ্রোণাচার্যকে বধ করা হয়েছে যখন তখন, ভীষ্মের সরসজ্জা দেখছিস, দুঃশাসনের রক্তপান, দুঃশাসনকে বধ করে তার রক্ত পান করছে না ভীম, তারপর আবার রক্ত নিয়ে গেছে দ্রৌপদীর জন্য, দ্রৌপদী সেটা চুলে মানে রক্তটা, শোন রক্তটা যখন বস্ত্রহন করছে না তখন চুলটা তো খুলে গেছিলো, তখন প্রতিজ্ঞা করছিল আমাকে রক্ত এনে দিবা তারপরে আমি চুল বাঁধবো, তারপরে এই রক্ত নিয়ে গিয়ে দ্রৌপদীকে দেওয়ার পরে দ্রৌপদী চুল বাঁধছিল, বুঝছিস, নাহলে খোলাই ছিল অত বছর, জরাসন্ধ বধ। এটা কি নাম, কই কর্ণ, কর্ণকে মারবে, কর্ণের চাকা তাকে দাবাই দিছিল না, নাহলে কর্ণকে তো মারা যাবে না। আচ্ছা দুর্যোধন আর ভীমের গদা যুদ্ধ, ধৃতরাষ্ট্র গান্ধারী, গান্ধারী আর ধৃতরাষ্ট্র, এই যে শ্রীকৃষ্ণের বংশী মানে বাঁশি বাজায়, এখানে শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠ প্রয়াণ, আচ্ছা শ্রীকৃষ্ণ ভাবছিল কি পা দেখে ভাবছে হরিণ, ছলনা করে আর কি চলে গেছে বৈকুণ্ঠ, কৃষ্ণ আর গায় দামুরি, মৎস্য অবতার, এখানে সবাই মর্নিং ওয়াক করতে আসে সকালে। যারা যারা মূর্তি দান করছে তাদের শ্রীকৃষ্ণ আর অর্জুনের রথ, আচ্ছা এখানে ফটো উঠে যা, হরিহরের যুদ্ধ, হরি আর হর, তেজপুরে দেখছিলাম না আমরা, তেজপুরে হরিহরের যুদ্ধ,
উষা অনিরুদ্ধের বিয়ে হয়েছে তেজপুরে, আমরা একবার সব পাইছিলাম না উষা অনিরুদ্ধের। রুক্মিণী হরণ, শ্রীকৃষ্ণ আর জাম্বুবন্ত যুদ্ধ, কালজবন বধ, কংস, গোবর্ধন লীলা, ওই যে গোবর্ধন পাহাড় কায়নাগুলো যে উঠাই দিছিল, গোপিনীর বস্ত্র হল অর্জুন ভঞ্জন, শ্রীকৃষ্ণর মাটির মাটি খাচ্ছিল যে ছোটবেলায় পুতনা রাখ, এটাই তো মেন অ্যাট্রাকশন আসে, পুতনা রাক্ষসী দেখতে সবাই আসে, বাচ্চারা বিশেষ করে, বুঝলি না। কৃষ্ণ জন্মের আগে যে যোগমায়া আসছিল তো ওরা মারতে চাচ্ছিল না, ওই যে কংসের কারাগার, আমরা তো এদিকে দেখি নাই কি আছে, এই যে মনের দৃশ্য বৃন্দাবন বানাইছে দেখ, হ্যাঁ এই যে সব পশু পাখি শ্রীকৃষ্ণ আমাদের হয়ে গেছে, মেলাতে কি কি খাওয়া উঠলো, ফুচকা দেখি, ফুচকা খাবি তো? আমরা রাজ দেখে ফিরছি, উমা দেখে বৌদি ইভিনিং ওয়াক করতে বেরিয়েছে, তো বললাম চলো মেলায় যাবে। অকল চিকেন পকোড়া নাকি? একটু কি আছে, একটু কি ওই ক্যান্ডি বানাবো নাকি ওই জানো কি বলবো, চলো আমাদের রাজ দেখা শেষ, আমরা ঘুগনিও খেলাম পরে, ঘুগনি মানে চাট, চাট ঘুগনি চাট আর কি, ভালোই বাড়ির সামনে একটা হচ্ছে না রে, আমারই ভালো, ইভিনিং ওয়াক করতে করতে মেলা ঘুরে চলে গেলে।